যোগদান সভায় যখন লাইনে থাকি তখন বাধা সৃষ্টি করছে। আপনি যোগদান দিয়েছিলেন বিজেপিতে? যোগদান দিয়েছিলেন, প্রেসিডেন্ট ছিল, সে হাত লাঠি ধরেছে। আচ্ছা, আপনি মানে কি আপনি যোগদান সভাতে যোগদান দিছিলেন নাকি মানে বিজেপিতে যোগদান দিছিলেন? লাইনে উঠছিলেন। লাইনে উঠছিলেন, তারপরে কি করছে? তখন আমার নামাইতে চেষ্টা করছিল, তখন ওই চৌধুরী বাবু ধরে গেছে ইত্যাদি, মানে আপনারা আক্রমণ করতে হয়েছিল লাঠি দিয়ে আক্রমণ। আপনার নাম কি? আমার নাম হরদান। আপনার বয়স কত? আমার এখন 71। 71 চলতেছে। তা এখন আপনি কাদের বিরুদ্ধে অভিযোগ আনতেছেন? রেশন সব কায়দা নেওয়ার বা আমি একটা পরিবার উপরে এটা কোন পরিবার? এটা তা নিয়ে উত্তর ভারত চন্দ্রনগর পঞ্চায়েতের উপপ্রধান, চন্দ্রনগর গ্রাম পঞ্চায়েত, উত্তর ভারত চন্দ্রনগর গ্রাম প্রধান। হ্যাঁ, হারাধন মজুমদারের, হারাধন ধরের যে রেশন সব আছে, রেশন সবের জায়গাটা, রাস্তাটা কাটার ব্যাপারে এটা নিয়ে আপনি কি জানেন? বা তাহলে তার কিছুদিন পরে দোকানঘরটা খুলে হয়ে থাকে বাদে। হ্যাঁ, তাহলে পিছকিনা দিয়েও কোনো গার্ডওয়াল ছাড়াই তাহলে রাস্তা কাটানো ব্যবস্থা, বা গার্ডওয়ালও দেওয়া হয় না আচ্ছা, আর সামনে দিয়েও কোনো গার্ডওয়াল নাই, পুরো রাস্তাটা কাটতে নিয়ে গেছে। এই ব্যাপারে কি আপনারা পঞ্চায়েত গ্রাম পঞ্চায়েত থেকে কোনো নোটিশ জারি করা হয়েছে কি না? নোটিশ একটা জারি করছে, বলছে যে এটা জাগার ব্যাপারে এটা পঞ্চায়েত মিটিং এ আলোচনা হয়েছে। দেখি কাজ বন্ধ হইয়া গেছে আর কি, বা কাহার ডজার দিয়ে কাটছে হারুদরের জায়গা আমি এই বিষয়ে জানি না। কোন সাইডটা কাটছে? একটা সাইড তো হর্টিকালচারের রাস্তা হিসেবে নিবার লাগে, রাস্তাটা কাটছে বা তাই না? দোকান এটাও কাটছে যে আমরা কিন্তু জানি না। মানে সাইডে দিয়ে যেটা কাটতেছে রাস্তার লগে দিয়ে হিটও জানান না? না না না।